বালিশের মধ্যে জানি তেলটা না লাগে। সালমান তো সেই বেটা বালিশের মাগে গেলাম ভাবি চিলে ঝিলে করবো হয়ে গেবো আর কী করি। আর পর্দার একটা কাপড় ছিল, পর্দার কাপড় একটা পর্দার কাপড় ছিল, ওই কাপড়টা নিয়ে আমি মাথার মধ্যে বেঁধে শুয়েছি। তখন তো একটা জিনিস নিয়ে খুব কৌতূহলী কাজ করতো, আয়নাতে দেখি হ্যাঁ হেবি সুন্দর লাগছে, সালমানকে উঠালাম আমি এটা এটা বলে সন্দেহ তো এই ব্যাপারটা করে দেখ। সালমান বলছে ওই জিনিসটা রাত্রেবেলা ধোয়া হয়েছে, ওই জিনিসটা পরে কাপড়টাই ওই কাপড়টা পরে সকালবেলাতে শুটিং করেছে সিনেমা। একটা ইন্টারভিউতে শাবনূর বলেছেন সালমানের সাথে তার ভাই বোনের সম্পর্ক আছে, এটা পাবলিকও বিশ্বাস করেনি, আপনি কি বিশ্বাস করেন? না, হিরোইনের এখানে ভাই বোনের কী সম্পর্ক থাকতে পারে? কিন্তু ভাই বোনের সম্পর্ক হতেই পারে না, বন্ধুর সম্পর্ক হতে পারে। একটা হিরোর সাথে হিরোইনের সাথে রোমান্স হবে, হিরোইনের সাথে কথাবার্তা হবে, ফ্রিলি থাকবে, হিরোতে হিরোইনই থাকবে, ভাই বোন হলে তো হবে না। কোশ্চেন, আপনার কি মনে হয় সালমান সাথে বন্ধুত্ব সম্পর্ক প্রেমের এই সময়গুলো না থাকলে আজকে ডনকে আমরা চিত্রনায়ক হিসেবে পেতাম? চিত্রনায়ক হিসেবে না পেলেও একজন চলচ্চিত্র আর্টিস্ট হিসেবে পেতাম। সালমানকে যদি নাও পেতাম আমি, কিংবা সালমান যদি নাও থাকতো আমার লাইফে, তাহলে আমাকে অথবা একজন চলচ্চিত্র আর্টিস্ট হিসেবে পেতাম। প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর তারেক শো, আমরা কথা বলছি আড্ডা দিচ্ছি এই দেশের চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ডনের সাথে। ডন ভাই, আপনি খুব অকওয়ার্ড বলেন, এই জন্য আড্ডা দিতে খুব ভালো লাগে। আপনাকে আমি ভীষণ ভালোবাসি, পছন্দ করি, অন্য অনেকের যেমন তুই ভালোবাসা পেয়েছি এক জায়গায়, আমিও ভালোবাসি আপনাকে। ডন ভাই, একটা বিষয় একটু জানতে চাই, যেমন কৌতূহলী মন আপনি যখন বলেছিলেন বেশ কয়েক বছর আগে যে আমি সালমান শাহ সমস্ত ড্রেস ডিজাইন করে দিই, এক্স্যাক্টলি, এবং এটা আমরা জানি যে ঠিক আছে সেই সময় ড্রেস ডিজাইনার আলাদা ছিল না বা ইয়ে ছিল না, বাট আপনি সে কনসেপচুয়াল, কিন্তু ওই সময় ট্রল হয়েছিলেন আপনি সালমান শাহ ড্রেস ডিজাইন করবে ডন, মানে ব্যাপারটা এরকম, আপনি কি বিষয়টা কি বিব্রত হয়েছিলেন কি না এই বিষয়গুলো? কারণ কি আমি একটু খোলাসা করতে চাই, সত্যি কথার কোনো মানে নেই, কারণ আমি যখন করছি তখন তো কেউ দেখেনি, রাইট, দেখছে কেউ দেখেনি। আমরা আর ভাবি হচ্ছে যে আমাদের হেড ছিল ভাবি সেট আপ করে দিত, আমি হয়তো বা সালমান ড্রেস কিনে আনতাম কিংবা কাপড় কিনে আনতাম, ড্রেস ম্যানেজের ড্রেস বানাতাম। সালমান যখন স্নেহ ছবিতে মাথাতে স্কার্ফ পড়লো, যেটাকে ব্যান্ডানা বলে, সালমান কিন্তু পরিচয় করে দিল বাংলাদেশে, ঠিক আছে, তখন ব্যান্ডানাটা আমি দেখছিলাম যে সঞ্জয় দত্তর তখন একটা ল্যারেন একটা অনুষ্ঠান হইতো ম্যাগাজিন টাইপের ফিল্মের উপর, এটা বোধহয়, তারপর চিল আউট জোন একটা অনুষ্ঠান হতো, এটা জাভেদ জাফরি বোধহয় উপস্থাপনা করতো, খুব সুন্দর একটা অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আমি দেখলাম ইয়ালগার একটা ছবিতে সঞ্জয় দত্ত মাথার মধ্যে স্কার্ফ পরছে, তখন কিন্তু রিলিজ হয়নি, শুটিং চলছে অলরেডি বোম্বেতে, আমরা তখন ভিডিও ক্যাসেটে দেখতাম, ঠিক আছে। ওই জিনিসটা দেখার পর আমার চিন্তা হচ্ছে এই জিনিসটা যদি সালমানের করে দেওয়া যায়, বাংলাদেশে তখনও চালু হয়নি, ঠিক আছে, করে দেওয়া যায় কেমন হয়, ওটা কিন্তু ওই চিন্তাটা পরে আসছে। প্রথমে আমি মাথায় আমার অনেক বড়ো চুল ছিল, ওর বাসাতে ওই দিন রাত্রেবেলা আমরা সব আড্ডা মাঠে শুয়েছি, আমি মাথায় তেল দিচ্ছি, মাথায় তেল দেওয়ার পর বালিশের মধ্যে জানি তেলটা না লাগে। সালমান বলছে এই বেটা বালিশের মাগে গেলাম ভাবি চিলে ঝিলে করবো হয়ে গেবো আর কী করি। আর পর্দার একটা কাপড় ছিল, পর্দার কাপড় ছিল, ওই কাপড়টা নিয়ে আমি মাথার মধ্যে বেঁধে শুয়েছি, মানে মাথার মধ্যে বেঁধে রেখেছি যেন বালিশে না পড়ে। তো ওটা আইনা আমরা তো তখন তো অনেক ছোটো, তখন তো একটা জিনিস নিয়ে খুব কৌতূহলী কাজ করতো, আইনাতে দেখি হ্যাঁ হেবি সুন্দর লাগছে, সালমানকে উঠালাম আমি এটা এটা বলে সন্দেহ তো এই ব্যাপারটা করে দেখ। সালমান বলছে ওই জিনিসটা রাত্রেবেলা ধোয়া হয়েছে, তো ওই জিনিসটা পরে ওই কাপড়টা পরে সকালবেলাতে শুটিং করেছে স্নেহ ছবিতে সালমান, ঠিক আছে। সালমান স্নেহ ছবিতে শুটিং করার পর ওই কাপড়টা ওই ধরনের যত কাপড় আছে, যত কালার, বল স্পটেড, তারপরে মানে স্ট্রাইপ, যত কালারের কাপড় আছে ইসলামপুরে পাঠানো হলো ড্রেসম্যানরে, ড্রেসম্যান যাক কিনে আনার পর তারপর স্নেহ ছবি তখন অনেকগুলো কাপড় পরা হলো, ওইটা থেকে শুরু হলো মাথায় কাপড় বাঁধা। আরেকটা জিনিস আমরা খুব সাকসেস হয়েছিলাম সেটা হচ্ছে যে ফতুয়া। আচ্ছা, আমি পর্দার কাপড় যেটা মাথায় বাঁধছিলাম ওইটা কেটে আমি একটা ফতুয়া বানালাম পাঞ্জাবের স্টাইলে। আচ্ছা, মানে না শার্ট না পাঞ্জাবি না কিছু, সেটা কি হলাম যে মনে কর নাম কইতে পারছি না, কিন্তু না শার্ট না পাঞ্জাবি না কিছু, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে এখন দোষ এটা গোল গলা হবে, কলার দিয়েও হবে সুন্দর। আমি প্রথমে বানালাম ড্রেসম্যানের দিয়া,
পর্দা কাপড় মিস ইউজ তো পর্দা কাপড় তো ফেলেই দিতাম ওটার উপর এক্সপেরিমেন্ট আমি তো আগে খুব এক্সপেরিমেন্ট করতাম যে ড্রেসটা আচ্ছা এই পকেটটা কেটে উল্টো করে এদিকে করে দিই এটা একটা ডিজাইন আর এগুলো ইনপুট দিতেন আপনি হ্যাঁ এইগুলা তারপরে আমি ইমনের একটা ওই যে আমাদের ইমন আমাদের নীরব ইমন সালমান সাইমন না এই ইমন আমাদের এই ইমন হ্যাঁ এই ইমনে আমি একটা প্যান্ট করে দিয়েছিলাম সেটা হচ্ছে যে ওই কান্ট্রি রোড টেক মি হোম একটা গান আছে জন ডেনভারের ওই গানটা পুরোটা লেখা ছিল এবং আমি হাত দিয়ে লিখছিলাম আচ্ছা ঠিক আছে পুরো গানটা পার্ট ঠিক আছে তো এটাও তো একটা প্রফেশনাল পার্ট করতে পারতেন এটা একটা ডিজাইন একটা ডিজাইনের ইমনের রিকোয়েস্ট আমি একটা করে দিয়েছিলাম ইমন তো এরকম আমি এক্সপেরিমেন্ট কাজ করতাম এগুলো আবার স্যাংশন হয়তো ভাবির কাছে আচ্ছা ভাবি দেখেন দেখি হ্যাঁ হ্যাঁ ধরবে এটা এরকম বললে ভালো হতো না ভাবি কিন্তু মানে ভাবিও ভাবি বলো না যে সব ড্রেস ডিজাইন ভাবি করতো ভাবি করতো কিন্তু আমরা দেখাতাম ভাবি এটা করছি দেখেন ভাবি দেখতো না হেভি সুন্দর এভাবেই হয়েছে কাজগুলো আর আমার নিয়ে আপনি যে বললেন যে ট্রল হয়েছে করতে পারে কত কী ট্রল হচ্ছে আমি কালকে ইউটিউবে আমাকে একজন পাঠাইলো যে ডনের গাড়ি বাড়ি সম্পত্তি ডন এত টাকার মালিক এত বান্ডিলকে বান্ডিল টাকা দিয়ে আমার একটা ছবি দিচ্ছে ভালো লাগে তো আমার কথা হচ্ছে আমি তো তা না কিন্তু নিউজটা হলো কেন তা না তো ট্রল করলে কেন না করলে কী হবে যেটা উপরওয়ালা জানে তো জানি আমরা যেহেতু জানি নিজেদের লোক যারা জানি তো জানি তো আমরা এই ডিজাইন ড্রেস ডিজাইন করতে হয় একদমই আমি কিছু শর্ট কোশ্চেন করতে চাই যেমন এর আগে আমরা নায়কদের সম্পর্কে জেনেছি এবার একটু জানতে চাই শাবানা ম্যামের সাথে আপনার সম্পর্ক কেমন শাবানা ম্যাম আমাকে চিনি কিনা জানি না শাবানা ম্যামের সাথে আমি দুটো ছবি করেছি একটা শাবানা ম্যামের প্রোডাকশন থেকে আরেকটা হচ্ছে কি জেনে একটা নাম ভুলে গেছি আচ্ছা এই দুইটা কি তিনটা ছবি করছি অন স্ক্রিনে যতটুকু কালাম হয়েছে মানে চিনি কিনা জানি না অথচ চিনতে পারে আচ্ছা আচ্ছা কিংবা সেরকম কাছাকাছি তো যাওয়া হয়নি কোনো সময় শাবানা পাশে ওই যে আমি ওই যে মিশাবাজি যেরকম একবার পড়ে চলে কিংবা কাজ করলে খুব কাছে জোর করে লোক কাছে যাচ্ছে মিশাবাই তাই না কিন্তু আমি তো না ডাকলে কাছে মানে ইদি একটা শাড়ি গিফট করলেন শাবানা আপাকে হ্যাঁ এটা তো আমার মাথাতেই নেই মানে কোনো নায়িকাকে একটু গিফট টিপ করেন না কোনোদিন কিছু দেইনি আমাদের কোনোদিন কেউ দেয়নি সেরকম রিলেশন তো হয়নি রে বাবা দীপুকই থেকে তাই না এটা মিশাবাই করে মিশাবাই শাবানা আপার জন্য নিয়ে গেলো সাদিক সাহেবের জন্য একটা শার্ট নিয়ে গেলো সাদিক সাহেব শাবানা আপার পাশে যদি আমি যাই কোন ডন কোন জায়গা থেকে আসছি এফডিসি থেকে যাই কে এত কিছু জিজ্ঞেস করতে আসছে যাওয়ারই দরকার নেই আচ্ছা তাই না আমার কথাটা বুঝে হ্যাঁ বুঝছি ভেরি ক্লিয়ার মৌসুমি একজন ব্যক্তি এবং একজন কলিগ হিসাবে আপনার মূল্যায়ন কি মৌসুমি মিষ্টি মেয়ে মৌসুমি আমি গতবার হচ্ছে যে ইলেকশনের সময় মৌসুমির সাথে একবার আমি সাথে ছিলাম মৌসুমি তো একবার ইলেকশন করলো অনেকেই ছিল কিন্তু এন্ড অফ দ্য মোমেন্টে কেউ ছিল না এটা জানেন হ্যাঁ হ্যাঁ একটা পর্যায়ে খুবই একা হয়ে গেছে একা হয়ে সবাই যখন উইথড্র করলো আমি ছিলাম আমি বলছি হাত যেহেতু একবার ধরছি মানে শেষ না পর্যন্ত হাত ছাড়বো না এর জন্য দ্বীপজল বাড়িটা সবাই মিশা বাড়িটা সবাই আলাদা হয়ে গেল না আর চিন্তা করলো যে পাগল থাকলে কি না থাকলে কি থাকলে কি জানেন যে পাগল থাকলে কি না থাকলে কি আর আমার কথা যে পাগল যেটা বলবো ওটাই জেনুইন কথাই বলবে ঠিক আছে জেনুইন কথা নিয়ে জেনুইন কথাবার্তা নিয়ে যুদ্ধ করবে পাগল যে আমি মৌসুমি বললাম যে আমি আছি অসুবিধা নেই তারপর দেখি মৌসুমি আমারে অ্যাভয়েড করতেছে আমি চিন্তাম যে এটাই পলিটিক্স এটাই ফিল দিস ইজ ফিল ঠিক আছে যাই হোক তারপর আমি সাথে থাকলাম এন্ড অফ দ্য মোমেন্টেও সাথে ছিলাম শেষ পর্যন্ত ছিলাম তারপর তো ওরা আলাদা হলে আমি নিজে আবার একলা একলা পড়ে গেলাম স্বপ্নুর স্বপ্নুর আমার খুব ভালো বন্ধু ওই এক ওরকমই সম্পর্ক কে ঘনিষ্ঠ বেশি ছিল মৌসুমি না স্বপ্নুর কেউ আমার অতটা ঘনিষ্ঠ ছিল না কিন্তু আমি যদি ঘনিষ্ঠভাবে বন্ধু হিসেবে মিশি হয়তোবা ওনারওভাবে মিশিনি যার জন্য রিলেশনটা থাকেনি এখনও রিলেশন আছে এখনও গুড রিলেশন এখন হাই এলো করলে আমরা হাই এলো একটা ডাকলে আমি যাবই একটা ইন্টারভিউতে শাবনুর বলেছেন সালমানের সাথে তার ভাই বোনের সম্পর্ক আছে এটা পাবলিকও বিশ্বাস করেনি আপনি কি বিশ্বাস করেন না হিরো হিরোইনের এখানে ভাই বোনের কী সম্পর্ক থাকতে পারে কিন্তু ভাই বোনের সম্পর্ক হতেই পারে না বন্ধুর সম্পর্ক হতে পারে একটা হিরোর সাথে হিরোইনের সাথে রোমান্স হবে হিরোইনের সাথে কথাবার্তা হবে ফ্রিলি থাকবে হিরো হিরোইন হিরো তো হিরোইনই থাকবে ভাই বোন হলে তো হবে না রোমান্স বন্ধু বা বন্ধু চাইতে বেশি অবশ্যই অবশ্যই রাইট সম্পর্কটা আসলে কেমন ছিল ফ্রেন্ডলি রিলেশন ছিল এন ভাই কিংবা বোনের তো কোনো সম্পর্ক না ফ্রেন্ডলি রিলেশন ছিল ওর সাথে ভালো রিলেশন তো আমার সাথে একটু কম আমি তো ভিলেন মানুষ অ্যাজ এ প্রোডিউসার বা অ্যাজ এন অ্যাক্টর বা একজন ডিরেক্টর হিসেবে সব কিছু সুযোগ পেলে নায়িকা চুজের ক্ষেত্রে দুজন অপশন দেওয়া হলে মৌসুমি শাবনুর
কাকে নেবেন আপনি আপনার প্রোডাকশনে? না, এমন গল্প নেব দুই নায়িকাকে নিয়ে, সেটা তো দুজনকে কারণ সাপনার এক ট্র্যাক মৌসুমি আর এক ট্র্যাক যখন যে যদি এই ট্র্যাকে আমার 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 গল্পের মধ্যে যদি মৌসুমিকে মনে হয় যে মৌসুমিকে লাগবে তাহলে মৌসুমিকে নেব, গল্পের মধ্যে যদি সাপনকে লাগে সাপনকে নেব, যদি কাউকে না লাগে কাউকে নেব। একজন নায়িকাকে দিয়ে আপনি ছাড়েন একটু গল্পটা একটু চেঞ্জ করে একজন নেন, কাকে নেবেন আপনি? এত সবাইকে খুশি করা লাগবে এই বয়সে আপনার? না, আমি কি বললাম? আরে আপনি আমার কোশ্চেনটা বুঝলেন না, মানে আমার গল্পে যদি সাপনুর মৌসুমি কাউকেও না লাগে আমি কাউকেই নেবো। ভেরি ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে, ক্যারেক্টার যাকে লাগবে তাকেই নেবো। যে প্রডিউসার যদি বার্ডেন মানে চাপ দেয় যে একটা নায়িকা নিয়ে কাজ করো তাহলে হয়তো সাপনুরকেই নেবো। কে বেশি ভার্সেটাইল, মৌসুমি না সাপনুর? ভার্সেটাইল মানে বিভিন্ন রকম চরিত্রে কে বেশি সাবলীল, যে কোনো চরিত্রে ফেলানো যায়, কাকে? সাপনুর। সাপনুর। এবার আসি পপি। পপির সাথে আপনার কেমন? পপি ভেরি পপ, আমার খুব ভালো ফ্রেন্ড। ওই যে ফ্রেন্ড আয়ালো হলে হবে না হলে কবে দেখা হবে ঠিক নেই, এরকম ফ্রেন্ড যে তারপরও ভালো ফ্রেন্ড, ভালো রিলেশন যতদিন আমার দুই তিন বছরের মধ্যে দেখা হয়নি পপির সাথে। তো একটা পিকনিকে দেখা হয়েছিলো বোধ হয় ফিল্মে। পপি ভালো, আমি সবাই সবার দিক থেকে ভালো রে ভাই, রাইট? কেন খারাপ বলবো, তাই না? সবাই আমার সাথে তো কারো খারাপ না, যার জন্য আমি সবাইকেই ভালো। পূর্ণিমার সাথে আপনার সম্পর্ক কেমন? পূর্ণিমা কাজ হচ্ছে কেমন? পূর্ণিমাকে অনেক ছোটোবেলা থেকেই আমি চিনি। পূর্ণিমার বড় বোন ছিল আমার ফ্রেন্ড রেখা, সেই সূত্রে পূর্ণিমাকে চিনি, তখন নায়িকা হওয়ার আগে থেকে। পূর্ণিমা আরও ছোটো, আলাদা ট্র্যাক। ও সম্ভবত বলতে যাচ্ছি, রাইট? আপনার মনের বয়স কত? আমার মনের বয়স কত ডনের? ব্রাজিল না আর্জেন্টিনা? এখন আমি তো বাংলাদেশ। হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ ফ্ল্যাগের নিচে তো অনেক ফ্ল্যাগ লাগে। ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে হই হই হচ্ছে এটাও ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে এটা বিনোদনের মধ্যেই পড়ে, তাই না? আমরা হই হই মারামারি করে কোনো লাভ নেই। আর্জেন্টিনা তো চিনেই না বাংলাদেশ কোনটা, ইদানিং চিনলো, ইদানিং ঠিক আছে, এটা কই লাভ নেই, আমরাও দেখি ইদানিং চিন। তাহলে বুঝছি আপনি, ঠিক আছে ঠিক আছে, আপনি হলুদ দলে না? এখন ঘটনা হচ্ছে যে যে দলটা ভালো খেলবে সে দলে আসি, আর এমনি ব্রাজিলের সাপোর্ট করতাম, রাইট? ফাইনাল আমরা জানি না, এই অনুসারে ব্রাজিলের সাপোর্ট করতাম এবং করি, আজীবনই করব, এটা মিথ্যা কথা বললাম নাই। তবে আমি হচ্ছে ভালো খেলার পক্ষে, রাইট? মেসি আর আরও দুটো ছেলে আছে, নাম ভুলে গেছি, খুবই ভালো খেলে, এই দুজনের খুব ভক্ত, মেসি খুব ভক্ত, রাইট? বিকজ ভালো প্লেয়ার হিসেবে, মানে আপনি ভালো খেলার পক্ষে, মানে এক্স্যাক্টলি গুড ফুটবল। হ্যাঁ, কারণ এখানে আর্জেন্টিনা ব্রাজিল বইলা লাভ নেই, ভালো খেলার পক্ষে আমি, রাইট? আমি জানি না, এটা হয়তো বিশ্বকাপ ফাইনালের পরেও এটা অনিয়ার হতে পারে, বাট আমি আপনার প্রেডিকশনটা নিয়ে রাখতে চাই। দেখি ফাইনাল কে খেলবে, আজ অবধি কেবল একটা সেমিফাইনাল হয়েছে আমরা যখন রেকর্ড করছি, সেখানে আর্জেন্টিনা জিতেছে। ফাইনাল কে খেলবে আজকে, মরক্কো আর ইয়ে ফ্রান্স আর্জেন্টিনা, না মরক্কো আর্জেন্টিনা? মরক্কো আর্জেন্টিনা খেলবে, মরক্কো আর্জেন্টিনা, হ্যাঁ মনে হয়। এবং কার সম্ভাবনা বেশি কাপটা ছোবার এবার? মনে হয় মরক্কো সম্ভাবনা বেশি। আচ্ছা ঠিক আছে, নিয়ে রাখলাম। যদিও আপনি মেসির ভক্ত, তারপর না, আমি 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 একদম কট্টর ব্রাজিল ব্রাজিল সমর্থক না, তারপরে মরক্কো না সম্ভাবনা বেশি। আচ্ছা, ফেম না মানি আপনার কাছে কোনটা গুরুত্বের? দুটোই গুরুত্বের, কারণ কি মানি না থাকলে এটা মানে কিছুই হবে, তো ফেমটা যে কোনো একটা ফেম থাকবে না। আপনি কাকে বেশি মিস করেন এই জীবনে, কাকে বেশি মিস করেছেন? আমার মাকে। মাকে, একটু আন্টির নামটা একটু বলেন আজকে শুনি। আমার আমার নাম রুবি। রুবি। হুম। কাউকে ইগনোর করতে চাইলে আসলে কি করেন, মানে কি হয় আপনার প্যাটার্নটা কি হয়? আমি খুব সাইলেন্ট, তো কাউকে ইগনোর করতে হলে গুরুত্বটা কমিয়ে দূরত্বটা বাড়িয়ে দিই। রুবি থটফুল কথা বললেন, গুরুত্বটা কমিয়ে দূরত্বটা বাড়িয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু কারোর সাথে রিলেশন নষ্ট করি না, করতে চাই না। নামটা নিশ্চয়ই পরিবার থেকে দেয়া, ডন? হ্যাঁ। সো ডন তো আসলে সামাজিক জায়গায় অবস্থানে খুব প্রতাপশালী এবং খুবই না, এই ডন সেই ডন না, এই আমার নাম ডন, সেটা হচ্ছে DAWN। আচ্ছা, ডন মানে হচ্ছে যে এটা হচ্ছে যে স্পেনের রাজা একটা ড্রেস পরত, ওই ড্রেসটার নাম ডন, আরেকটা ডন আছে মর্নিং সকাল,
আচ্ছা, তো আমারটা হচ্ছে স্পেনের ওই রাজার ড্রেসের নাম অনুসারে নাম। আচ্ছা, জানা গেল। আপনাকে আসলে খুশি করার মূল সূত্র কি, মানে আপনাকে? আমার আমার সাথে সুন্দর কথা বললে আমি খুশি হয়ে যাই, তাই আর একটু ভালোবাসা দেখালেই না বেশি ভালোবেসে। অবশ্যই সবাই ভালোবাসে। আপনি বেশিরভাগ ক্ষেত্রে যখন যেটা বলা যায় না হার্ট হবে, সেক্ষেত্রে কি আপনি মিথ্যা বলেন নাকি সত্যটা বলে ফেলেন? আমি মিথ্যা বলতে চাই না সহজে, কিন্তু কষ্ট পাবে তখন বলে ফেলেন। হ্যাঁ কষ্ট পাবে, কিন্তু পারফেক্ট জিনিস হলো তাই না? আমি মিথ্যা কথা বললাম, আপনার বাঁচালাম, কিন্তু পরবর্তীতে ওইটা বড় আকার ধারণ করবে, এটা আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। যে যা মনে করুক আপনি বলে বলে দেন। প্রিমিয়ারে কখনো কেউ সত্য কথা বলে না, এটা আমরা শুনি, অনেকেই বলেন। আপনি কি কখনো প্রিমিয়ারের ছবি দেখার পরে বলেছেন দোস্ত এটা কিছু হয় না, এর কি ছবি বানাইছস? আমি অনেকবার বলছি, বলছেন আমি স্ট্রেট কাট কথা বলি, কারণ কি কাজ করতে গেলে মন দিয়ে কাজ করতে হবে এবং আত্মার আত্মা দিয়ে কাজ করতে হবে এবং মাইন্ড ফ্রেশ নিয়ে কাজ করতে হবে। এখন আমি মাইন্ড ফ্রেশ না করে কাজ করতেছি, আপনি বলেছেন দুই নম্বর চিন্তা ভাবনা করে কাজ করতেছি, তখন ওইটার আউটপুট উপরওয়ালা থেকে দিবে না, উপরওয়ালা থেকে একটা ধার্য হয়তো তুমি পাবে না। ঠিক আছে, আমি ছবি দেখা সাবনুরি কোনোদিন যদি সাবনুরি ইন্টারভিউ নেন, আপনি জিজ্ঞেস করবেন যে আচ্ছা ডন ভাই বলছিল যে প্রিমিয়ার শো দেখার পর ডন ভাই সময় সময় রেজাল্ট বলে দিত, ডন ভাই রেজাল্টগুলো কি মিথ্যা ছিল না সত্য ছিল? সাবনুর এক মানে অকপটে বলবে যে ডন যতগুলো বলছে ততগুলো রেজাল্ট মানে সেম হয়েছে, লাইক লাইক নস্ট্রাডামাস মনে হয় এত এরকম হবে এরকম হবে এরকম ফিল্ম নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি বই বিশ্ব না মানে ফিল্ম নিয়ে এই ছবিটা ভালো যাবে না, তুই কী বলিস? আমি এটা ভালো যাবে না, আরেকটা ভালো ছবি তাড়াতাড়ি রিলিজে এটার ব্যালেন্স করার ব্যবস্থা কর, অকপট বলে দিয়েছেন। হ্যাঁ, মাছ না মাংস? মাছ। পাহাড় না সমুদ্র? খুব জটিল কোশ্চেন, দুইটাই তো ভালো, পাহাড় আমার কাছে ভালো লাগে। গিটার না মুভি দেখা? গিটার। সবচেয়ে প্রিয় গান, সবচেয়ে বেশিরভাগ গেয়েছেন শুনিয়েছেন প্রেমিকাকে বলেন কোনটা? পাপড়ি, পাপড়ি আজম খানের। আপনার আপনি নিজে রাঁধতে পারেন নিশ্চয়ই, কোন ডিশ? ও আমি তো কোন ডিশ না অনেক ডিশ রাঁধতে পারি, স্পেশাল ডিশ আপনার? আমার 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 মানে হবি বলতে পারেন যে রান্না করা, কুক। সবচেয়ে বেস্ট ডিশ কোনটা? আমার আমার সবচেয়ে পছন্দের, সবাই একটু খেতে গেলাম, আমি তো ফিক মিঠু, সবাই সবজি খিচুড়ি। হ্যাঁ, সবজি খিচুড়ি আর খাসির মাথা। ওয়াও, আপনার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এই যাপিত জীবনে কি মনে হয় কোনটা? আবার বলুন। সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, প্রাপ্তি আপনার জীবনে কোনটা? অ্যাচিভমেন্ট মনে করেন এই যে ডন, ডন হয়েছে, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই, আই এম নট রিচ, কিন্তু আমি অনেক সুখী, অনেক ভালো আছি, অনেক সুন্দর আছি, জনগণ আমাকে চিনতেছে, পাবলিক আমাকে চিনে, ঢাকার বাইরে দেশের বাইরে গেলে পাবলিক, এটা আমার বড় প্রাপ্তি। আর পাওয়ার কিছু নেই, চাওয়ারও কিছু নেই। আপনাকে সবচেয়ে বেশি ভালো বোঝে কে? সবাই ভুল বোঝে, মেয়েটা ও ভুল বোঝে তো চলে গেছে তাই না? রাইট। আমার একটা আফসোস যে আসলে আর আমার চিন্তা হচ্ছে যে কেন আমাকে ভুল বুঝবে, মানে আমি আমাকে শুদ্ধায় যে জানাবো এই জিনিস, এই দিস ইজ দ্যাট, মানে দিস ইজ নট, মানে এটা এই না, ঠিক আছে, আমি বুঝাইতে পারতেছি না আপনাকে, কিন্তু আপনি আমাকে ভুল বুঝতেছেন, ওইটা আমার সবচেয়ে বেশি কষ্ট, যে আমাদের না বুঝে ভুল বুঝতেছে। আর আমার জিদ্দে হচ্ছে যে ওনাকে কীভাবে আমার ভুলটা শুধরাই দেবো, মানে বুঝাই দেবো যে না দিস ইজ রাইট দিস ইজ রং, ওই এটাই আমার। চলে যাওয়ার পর কতদিন কেঁদেছেন? কে চলে যাওয়ার পর? অনেকে তো চলে গেছে অনেক দিন তাই না? বিশেষ কেউ? বিশেষ কেউ চলে যায়নি, সবাই তো আছে, সব সব জায়গায় আছে, হয়তো বা অবস্থান প্রয়োজনের অবস্থানের পরিবর্তন। আপনি কার কাছ থেকে সবচেয়ে দারুণ প্রশংসা পেয়েছেন, যে প্রশংসার বাক্য আপনি এখনও মানে খুব প্রলুব্ধ হন, খুব ইন্সপায়ার হন, কে বলেছিল? থাকে না সিনিয়র একজন মানুষ বা যে কেউ? না, আমার একটা বোন আছে, ও ক্যানাডাতে আছে, রীতা। আচ্ছা, রীতা বা অনেক প্রশংসা বলেছিল কোন ছবি দেখে? কেমন সে কেমন ছবি দেখার পর, তারপরে লাস্ট ক্যাপ্টেন খান একটা ছবি দেখেছিল। আচ্ছা, ওই খুব প্রশংসা করছিল মিতা আপা, আমার বোন রীতা আপা, রীতা। কোন মুভি দেখে আসলে এখন নিজেকে খুব মিস করেন, মানে রিসেন্টলি মুভি বা ওয়েব সিরিজ, যে এই জায়গায় আমি থাকলে ফাটাই দিতে পারতাম, মানে থাকে না একজন অভিনেতা হিসেবে এগুলো ওন করে? রাইট রাইট,
কোনটা দেখলেন? একটা ছবি আমার খুব দাগটা, সেটা হচ্ছে যে দয়াবান একটা ছবি দেখছিলাম। দয়াবান, দয়াবানের মধ্যে হচ্ছে বিনোদ খানের ক্যারেক্টারটা। আচ্ছা, ওইটা এই ছবিগুলো বাংলাতেও বানানো হয়েছে। আর যেটাতে বেশি আফসোস লাগে সেটা যে একটা ছবি করছিলাম, মানে ছবিটার নাম হচ্ছে যে গডফাদার, বাংলাদেশে ওই গডফাদারে রুবেল ভাই যে ক্যারেক্টারটা করছিল ওই ক্যারেক্টারটা চিন্তালাম যে এই যাতে আমি থাকলে আরও অনেক ভালো করতে পারতাম, কারণ তখন আমাদের লাইনটা এরকম, চালচলন এরকম, পুরা টেরোরিজম একটা ব্যাপার। কিন্তু গল্পটাই ছিল টেরোরিজমের উপর, মানে ওই টেরোরিজমের উপরই গল্পটা ছিল। রাইট, ওই যে রুবেল ভাই ছিল তখন আমি চিন্তালাম যে এই ছবিটাতে আমি থাকলে অনেক ভালো করতে পারতাম। একদমই। আমার দুটো প্রশ্ন রয়েছে, আপনি সাহসী না দুঃসাহসী? দুঃসাহসিক বলতে পারেন, দুঃসাহসিক। প্রচণ্ড রেগে গেলে আপনি কী করেন? প্রচণ্ড রেগে গেলে আমি চুপ হয়ে যাই, মাথা মানে খুব কুল রাখি, খুব চুপ হয়ে যাই, চুপ হয়ে যায়। আর বেশি মানে ফ্যামিলিগত বেশি রেগে গেলে আমি হয়তো সাইডে যে গিটার টিটার টুনটান করতে দিই আর কিছু না, জাস্ট রাগ থামানোর জন্য। আপনার প্রিয় ভালো লাগা জায়গা কোনটা? ব্লকবাস্টার হওয়ার ছবিতে না ছবিটা ফেস্টিভ্যালে অনেক জায়গায় যাওয়া, কোনটা? অনেক জায়গায় যাওয়া ফেস্টিভ্যাল। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, আপনার কি মনে হয় সালমান সাথে বন্ধুত্ব সম্পর্ক প্রেমের এই সময়গুলো না থাকলে আজকে ডনকে আমরা চিত্রনায়ক হিসেবে পেতাম? চিত্রনায়ক হিসেবে না পেলেও একজন চলচ্চিত্র আর্টিস্ট হিসেবে পেতাম, মানে অভিনেতা, ভেরি পজিটিভ অভিনেতা। সালমানকে যদি নাও পেতাম আমি, কিংবা সালমান যদি নাও থাকতো আমার লাইফে, তাহলে আমাকে অথবা একজন চলচ্চিত্র আর্টিস্ট হিসেবে পেতাম। থ্যাংক ইউ, আপনার অনেক অনেক সাফল্য এবং সুদীর্ঘ সুস্থ জীবন কামনা করি। নর ভাই, আপনি খুব অকওয়ার্ড মানুষ, এজন্য কথা বলতে ভালো লাগে। প্রিয় দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। আর কে সিরামিক্স বিদ্যুৎ তানভীর তারেক শো আপনারা একই সাথে শোটি দেখছেন জাগো এফএম পডকাস্ট, স্বাধীন মিউজিক অ্যাপ সহ পাঁচটি প্ল্যাটফর্মে। আমি আবারও বলি যে ডন ভাই বা চিত্রনায়ক বলি, চলচ্চিত্র শক্তিমান অভিনেতা যাই বলি, এই মানুষটা আসলে ব্যক্তি জীবনে ভীষণ সরল, খুব বাউন্ডুলে বোহেমিয়ান, শিল্পী, বাউল, মন নিয়ে ঘুরে বেড়ান। এই মনগুলো নিয়ে আসলে আমরা খুব বেশি আলোচনা রাখি না বা খুব বেশি আলোচ্য করি না, এই জন্যই আজকে আমার খুব স্পেশাল গেস্ট ডন ভাই। এবং ডন ভাই যেটা কল্পনা করে বসছিলাম তেমনই খুব অকপট কিছু কথা বলেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো হোক, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।